গুড মর্নিং, আজকে একটা নতুন ব্লগ আপনার সাথে আবার স্টার্ট করছি। তো আজকে হলো 22 নভেম্বর, মঙ্গলবার। তো আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি, সকাল বলতেও আমার সকাল বলতেও অনেকটা দেরি হয়ে যায়, কারণ সকালে অনেকটা কাজ থাকে। তার জন্য আপনারা জানেন সকালে আমার ব্লগিং করা হয় না, তো সব কাজ টাজ মিটিয়ে ফ্রি হয়ে তারপরে আপনাদের সাথে ব্লগিং করার সময় হয়, কারণ সকাল থেকে এতটা ব্যস্ততার মধ্যে আর ব্লগিং করার সময় হয় না। এটা আমার রোজকারই কাম, মানে রোজকারই এটা ডেলি রুটিন যে আমি সব কাজটাজ মিটিয়ে নিই তারপরেই ব্লগিংটা স্টার্ট করি, কারণ না হলে সকালটা এত তাড়াহুড়ো দৌড়োদৌড়ির মধ্যে কাজ করতে হয় বন্ধুরা, একদম মানে তখন আর আমার মোবাইলটা ধরারও টাইম থাকে না, তার জন্য আর সকালে ব্লগিং করতে পারি না। তো আজকে একটা নতুন দীপিকা সাহা ব্লগসে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। তো প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু হয়তো আপনারা দেখতে পারবেন না যেগুলো আমি আপনাদেরকে দেখাতে চাই বা বলতে চাই সেগুলো। তো চলুন আপনাদের সাথে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি এখন থেকেই, তো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। আর যারা প্লিজ নতুন দেখছেন ইউটিউব চ্যানেলটাকে তারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। তো সকাল সকাল তো আজকে রান্নাবাড়া হয়ে গেছে, রান্নাবাড়া করতে আজকে নিরামিষই করে নিয়েছি, নিরামিষ তো আজকে না, কিন্তু সকালে যেহেতু মাছ এদিক দিয়ে মানে বলেছি সকালে বড় আর মানে মেকে দিয়ে স্কুল যেতে হয়, তাই আর সকালে আমাদের মাছটা আনা হয় না টাউন থেকে মার্কেট থেকে। তো বাড়ির সামনে দিয়ে যদি কোনো দিন যায় তো তখন আমরা রেখে দিই, নাহলে আর পরে বর নিয়ে আসবে রাত্রে। তো এখন আমি কারণ বর বাড়িতে সারাদিন থাকে না তো কীভাবে আনবো, তার জন্য রাত্রে যখন ও আসে তখন নিয়ে আসে। আর তো আমি সকালে রান্না করে নিয়েছি ডাল, তারপরে একটু শাক করে নিয়েছি, আর আজকে নিরামিষ একটা সব কিছু দিয়ে একটা তরকারি করে নিয়েছি, সে তরকারিটা আমাদের খুবই প্রিয়। ভেবেছিলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, কিন্তু সত্যি কথা বলতে সকালে এত তাড়াহুড়োর মধ্যে রান্নাটা করেছি, তার জন্য আর মানে একটু রান্না করছি এদিকে মেয়েকে রেডি করাচ্ছি এরকমভাবে রান্নাটা করছি, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। অবশ্যই কোনো দিন ফ্রি হয়ে রেসিপিটা আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেবো, তরকারিটা খুবই টেস্টি। আর এই তরকারিটা শুধু এই সিজনটাতে মানে ঠান্ডা ঠান্ডা সিজনটাতেই ভালো লাগে, নতুন সবজি তো আমার তো খুবই প্রিয়। তো আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিব কীভাবে এটা রান্না করতে হয়, কীভাবে কী করতে হয় অন্য একদিন দেখিয়ে দিব। শীতকালে এটা খেতে খুবই টেস্টি, গরম ভাতের সাথে গরম গরম তরকারি হলে আর কিছুই লাগে না বন্ধুরা, মাছ মাংস কিছুই লাগবে না, তো সেটাই তো করে নিয়েছি। তো আমি তো সকালে গরম ভাতের সাথে একটু খেয়ে নিয়েছি, খুবই টেস্টি, আমার খুবই ভালো লাগে, বড় খেয়ে চলে গিয়েছে, মেয়ে তো স্কুলে চলে গিয়েছে। তো আর কালকে আপনাদেরকে দেখিয়েছিলাম ঘিটা বানিয়ে নিয়েছিলাম কালকে। তো চলুন আপনাদেরকে আজকে ঘির পজিশনটা আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে ঘিটা, আপনারা দেখলে বিশ্বাস করবেন না হয়তো যে ভাববেন যে না এরকম হয় না। তো কালকে যেভাবে রেখেছিলাম আজকে ওইরকমভাবেই আছে, তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কেমন হয়েছে ঘিটা। চলুন দেখুন এদিকে পুরো রৌদ্র এসে যায়, একদম আমাদের ঘর অবধি রৌদ্র এসে যায়, কিছু রৌদ্র দিতে অনেকটা সুবিধে। তো এখানে আমি রেখে দিয়েছিলাম দেখুন ঘিটা, এই দেখুন কালকে রেখেছিলাম যে ঘিটা, দেখুন আজকে কেমন হয়ে আছে, দেখুন একদম লাল টিকটিকে, যেরকম আপনারা ঘি কিনতে পারেন সেরকম ঘি হয়ে আছে। আর স্মেলটা বন্ধুরা এত মানে অনুপম ঘিও মানে পাত্তা পাবে না, এতটা সুন্দর হয়েছে ঘিটা দেখুন বন্ধুরা, খুবই টেস্টি খুবই টেস্টি। কিন্তু আমি অত একটা খাই না ঘি, মানে আমি তো খুবই ভালোবাসতাম ঘি, ছোটো থেকে অনেক ঘি খেয়েছি, কিন্তু এখন মধ্যেখানে অনেকটা ফ্যাটস হয়ে যাওয়ার থেকে ঘি অনেকটা কম পরিমাণে খাই। তাও কিছু আলু টালু বয়েল হলে বা কিছু মার ভাত রকম হলে পরে তখন আমি নিশ্চয়ই খাই, আমার ভালো লাগে ঘি অনেক ভালোবাসি। আর ফ্রাইড রাইস চাও তারপরে পোলাও টোলাও হলে তো দিতেই হয়, আমি মানে রান্নাঘরে করি, তার জন্য রান্নাঘরে যে কোনো কিছুতে আমি ঘরের ঘিটাই ইউজ করি। আমি রান্নাঘরে আজ পর্যন্ত হয়তো ঘি কিনি নাই, গরুর দুধ থেকে ঘিটা বানিয়ে রেখে ঠাকুর ঘরে কিনা হয়েছে, ঠাকুর ঘরে যেহেতু এটা নিরামিষ না এটা আমিষ ঘরের ঘি, তার জন্য নিরামিষে কিনতে হয়, আমিষ ঘরের ঘি আর কিনতে হয় না। আমি মেয়েকে ছোটোর থেকে এই ঘিটা খাইয়ে আসছি,
কারণ খুবই হেলদি ঘরের বানানো ঘি। তো আপনারাও চেষ্টা করবেন বানিয়ে, যদি যারা আমার আগের ব্লগটা দেখেননি দেখে নেবেন, ওইভাবে ওইটার মধ্যে ফুল রেসিপি দেওয়া আছে। তো দেখে আপনারা ট্রাই করবেন আর নিজের ঘরের বাচ্চাদেরকে এটা বানিয়ে খাওয়াবেন। বাচ্চারা অনেকটা মোটা না হলেও ভিতরে স্ট্রং পাওয়ারটা অনেকটা বেশি হয় পিওর ঘিটা খাওয়ালে। আজকাল কিনা ঘিয়ের মধ্যে অনেক রকমেরই ভেজাল থাকে, তার জন্য বলেছি আপনারা যতটা পারবেন নিজে, আর আমি আমার বাচ্চাকে যতটা পারি আমি নিজের হাতেই করে খাওয়ানোর চেষ্টা করি। অনেক কিছু আমি নিজের হাতেই করে খাওয়াই, বাহিরা বস্তু বা বাহিরা জিনিস বেশি খাওয়ানো ভালো না। আর যেহেতু আমার ঘরে ডেইলি হাফ লিটার করে দুধ আসছে, তো বেকার বেকার আমি বাইরের থেকে কিনে খাওয়ানোর দরকার নেই। আমি ছোটো থেকে ওকে অল্প অল্প ঘি বানিয়ে বানিয়ে খাওয়াই, এখনও আমার এক বোতল স্টকে আছে খাওয়াচ্ছি, আর এটা আমি বানিয়ে রেখে দিলাম, ওটা শেষ হলে আবার এটা খাওয়াবো। তো এরকম আমার চলতেই থাকে। এখন আবার দুধটা যখন আবার আমি স্টোর করবো, দুধ স্টোর করে আবার ফ্রিজে রেখে দিব, তো ওটা হতে হতে আবার এটা স্টার্ট হয়ে যাবে। তো সেরকমই ব্যাপার, আমি প্রত্যেকবারই এরকম করি। তো আপনারা চেষ্টা করবেন ঘরে নিজে বানিয়ে খাওয়াতে। তো এখন তো আর কিছু কাজ নেই, কাজ নেই বলতে আমি সব কাজ সেরে নিয়েছি, ঘর দেওয়ার গুছিয়ে নিয়েছি, রান্না বাড়াও প্রায় শেষ। আর আমার দুপুরে কিছু করতে হবে, দুপুরে মেয়ের জন্য কিছু একটা করতে হবে আর ভাত করতে হবে। সবজি টবজি আমি সব করে রেখেছি সকালেই, মানে সকালেই আমার অনেকটা তাড়াহুড়ো থাকে, স্নান করা, ঠাকুর জাগানোর, কাপড় ধোয়া, ঘরের বাসি কাজ সারা, রান্না বাড়া, বাসন ধোয়া, মেয়েকে তো এখন মা যেহেতু নিরামিষ ভেঙে ফেলেছে, মা সবজিটা আমাকে কেটে দিয়েছে, ভাতটা মেয়েকে খাইয়ে দিয়েছে, তারপর আমি রেডি রেডি করে দিলাম, আর পাপা নিয়ে স্কুল চলে গেল। মানে সকালবেলা আমাদের খুবই তাড়াহুড়ো, তার জন্য সকালে আর ব্লগিং করা হয় না। তো এখন ঘন্টাখানি হলো একটু এইদিকে সেদিকে কিছু কোচাকাচি কাজ করে নিলাম, ঘরটর গুছিয়ে গাছিয়ে নিলাম। এখন এখন তো প্রায় ঘড়িতে সময় হয়ে গেছে অনেকটা, প্রায় 11:30 বাজে। তো এখন চলে যাব মেয়েকে নিতে স্কুলে, মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি, ওকে নিয়ে আসার পরে বাকি আরও যা এমনি কি করবো। আর অনেকদিন হলো আমার সেলাই কাজগুলো বহুত পেন্ডিং হয়ে আছে, আর যেহেতু আমি এখন যাচ্ছি না, কারণ আমার ছোটো কাজগুলো, ছোটো বানানোর শিকাগুলো হয়ে গেছে, কিন্তু বড় জিনিসগুলো আমি এখন শিখবো, কিন্তু বড় জিনিসগুলো শিখতে হলে মেশিন মারতে হবে। আর আমার যেহেতু বেশি দিন হয়নি, অপারেশনটা হয়েছে মাত্র সবে এক মাসও হয়নি, 28 তারিখে অপারেশন হয়েছিলো, এক মাসও হয়নি, কমসে কম 2 মাস মতন আমি রেস্ট নিয়ে নিই, তারপরে আবার স্টার্ট করব মেশিনের কাজটা। আমি হালকা খুচাকাচি কাজগুলো করি, কিন্তু মেশিনটা বেশি মারি না, কারণ যদি পরে কিছু প্রবলেম হয় সেটা ভয়ে একটু রেস্ট নিয়ে নিই, তারপরে করবো শিকাটা। তো আর এমন না যে আমি দর্জির দোকান খুলব, জাস্ট আমি নিজের জন্য, নিজের মেয়ের জন্যই শিখছি, তার জন্য অত তাড়াহুড়োর কিছুই নেই। তো একটু দেরি করে শিখবো, নিজের শরীরটাকে আগে ঠিক করে নিই, তারপরে সব কিছু, মানে নিজে বাঁচলে বাবার নাম যেটা বলে সেটা, নিজে বেঁচে নিই, নিজে ভালো হয়ে নেই, তারপরে সব কিছু শিখবো। তো এখন ওখান থেকে এসে হয়তো আমার ওই যে সেলাইয়ের যে কাজগুলো পেন্ডিং আছে সেগুলো করে নিব, আর কালকের ভিডিওগুলো এডিটিং করা হয়নি সেটাও করে নিব, একসাথে দুটো কাজই করতে হবে। তো তারপরে চলুন এখন মেয়েকে নিয়ে আসে। আর দেখুন আজকে আমার ঘরে এতটা ঠান্ডা লেগেছিলো, সোয়েটার যে সকাল থেকে পরে আছে খুলিনি, এখন অনেকটা রৌদ্র উঠে গেছে, আর ঘরটা মানে আমাদের ঘরটা অনেকটা ঠান্ডা, তার জন্য ঠান্ডা ঠান্ডা একটা ভাব থাকে। তো এখন তো ড্রেসটা চেঞ্জ করে নিব আর মেয়েকে নিতে চলে যাব, তারপরে আর হয়তো সোয়েটার এখন আর পরতে হবে না, আবার পড়তে পড়তে বিকাল। তো চলুন, আর এখন সত্যি কথা বলতে বন্ধুরা অনেকটাই রাত, দিনে গরম রৌদ্রু আর রাতে ঠান্ডা, সিজনটা মানে একটু মানে শরীরটা ভালো থাকে না এই সিজনে। তো আজ আপনারা প্লিজ কেয়ারফুলি থাকবেন, আমিও যতটা পারি মানে কেয়ারফুলি থাকার চেষ্টা করি সবসময়। আর যেহেতু ব্যামারের সিজন, আমার মেয়ের তো দেখেইছেন কয়েকদিন আগেই খুবই শরীর খারাপ হয়েছিল, এখন একটু ভালো আছে, কাশিটা এত কাশি হয়ে গেছিলো, কাশতে কাশতে অ্যালার্জি কাশ হয়ে গেছিলো, তারপরে ওকে অনেক মেডিসিন খাইয়ে তারপরে এখন একটু ভালো আছে ওইটাই। তো যাই মেয়েকে নিয়ে আসি, আপনারা থাকুন সঙ্গে, আর প্লিজ ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করে দেখবেন না, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, তো দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আমি চলে যাচ্ছি মেয়েকে নিতে স্কুলে, আজকে দেখুন প্রচণ্ড রৌদ্র দিয়েছে, তো এখানে তো টমটম পাওয়া যাচ্ছে না, তো আমি ছাতা নিয়েই চলে যাচ্ছি, তো মেয়েকে স্কুল থেকে নিয়ে আসি পরে কথা বলছি। বন্ধুরা এখন খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন দেখুন মেয়েকে নিয়ে ঘুমাতে চলে আসছি, তো মেয়েকে এখন একটু ঘুম পাড়িয়ে দিই, দুষ্টুমি বন্ধ, একদম দুষ্টুমি বন্ধ। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন আমরা ঘুমিয়ে আমরা মানে ঘুমিয়ে পড়বো না, আমি ওকে ঘুম পাড়াবো, আমি একটু শুয়ে থাকবো, বেজে দেবো বেজে বেজে।
বন্ধুরা অনেক সময় পরে ভিডিওটা আবার করছি। তো মেয়েকে তো টিউশনে দিয়ে চলে আসছে, এখন বসে বসে টিভি দেখছি। তো তাই ভাবছি আপনাদের সাথে একটু কথা বলে নিই। তো অনেক সময় পরে ভিডিওটা স্টার্ট করলাম। তো কারণ অনেক সময় বলতে মানে আমি মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে ঘুম পেয়ে গেছিলো, তারপরে ওর সাথে আমি একটু ঘুমিয়ে উঠলাম, তারপরে 5টা বেজে গিয়েছে উঠতে উঠতে, তারপরে ওকে টিউশনে দিয়ে আসলাম। টিউশনে দিয়ে এসে তারপরে এখন একটু বসছি। তো একটু পরে মেয়ে চলে আসবে, তারপরে ওকে দুটো দিয়ে দিব, দুটো দিয়ে তারপরে আমি ওকে একটু পড়তে বসাতে হবে। তো দেখতে থাকুন ব্লগটা, প্লিজ স্কিপ করে দেখবেন না। তো দেখুন, তো কালকে তো আরেকটা কথা বলতে আপনাদেরকে ভুলে গেছিলাম, কালকে আমরা যাব একটু আমার ছোট ননদের বাড়িতে। কোনো ওকেশন নেই, এমনিতেই ও বলেছিল যেতে, অনেক দিন হলো ওদের বাড়িতে যাওয়া হয় না, দুপুরে খাওয়া দাওয়ার নিমন্ত্রণের মতন করে যাচ্ছি। অনেক দিন হলো যাবো যাবো ভেবেছিলাম মানে, তো কিন্তু অনেক দিন হলো যাওয়া হয়নি। তো সেদিন ও এসেছিল, এসে বলেছে তোমরা তো যাও না অনেক দিন ধরে, তো একদিন যেতে পারো। তো আমার বড় ননদ বললো তাহলে ঠিক আছে বুধবারে আমরা যাব। তো দেখি যাব বলে তো ভেবেছি, কারণ বলা যায় না কোন কি অসুবিধা এসে যায়, কারণ ফ্যামিলির মানুষ তো কিছু না কিছু প্রবলেম হয়ে যায়। তার জন্য কালকে যখন যাব তখনই আপনাদের সাথে নেক্সট ব্লগে, কালকের নতুন একটা ব্লগে শেয়ার করতে পারবো যাচ্ছি কি না। তো কালকে যাই কি না সেটা তো কালকের ব্লগে আপনারা দেখতে পারবেন, তার জন্য প্লিজ কালকের ব্লগটা দেখতে একদমই ভুলবেন না। তো এখন তো বললামই বসে আছি, আর কি করব, মেয়ে আসুক আমি একটু টিভি দেখে নিই। তো টিভি দেখতে দেখতে আমি এইদিকে দেখুন আমার কাজকর্ম নিয়ে বসে গেছি। এটা হলো আমার এডিটিং করার জন্য যে জিনিসপত্রগুলো লাগে সেগুলো, আর এখানে দেখুন সেলাই করার জন্য সেলাইয়ের জিনিস নিয়ে এখানে বসে গিয়েছি। তো সেলাইও করছি, টিভিও দেখছি, মোবাইলেও কাজ করছি, মানে একটা মানুষ 3-4টা কাজ করছি, মানে হাত দিয়ে সেলাই করছি, টিভি দেখছি, না হলে হয়তো মোবাইলে এডিটিং করছি, তো সেরকমই। তো আমি আমার কাজকর্মগুলো করে নিই, আপনারা আমার ভিডিওটা ধৈর্য সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর প্লিজ যদি ভিডিওগুলো ভালো লাগে প্লিজ আপনারা একটা লাইক করে দেবেন, তাহলে আমার অনেকটা উৎসাহ বাড়ে, আমার ভালো লাগে। আপনারা লাইক করলে প্লিজ ভিডিওটা লাইক করতে একদমই ভুলবেন না, তাহলে আমি আরও ভালো ভালো ভিডিও করার অবশ্যই চেষ্টা করবো। আর যদি আমার ভিডিওতে আপনারা কিছু ভুল ভ্রান্তি বা কিছু আপনাদের মনে হয় যে এটা আমার করতে হয় না, তো প্লিজ আপনারা কমেন্ট করবেন, আমি আশা করবো যে সেই ভুলটা আমি শুধরানোর আপনাদের কাছে সেটাই আমার বড় পাওনা থাকবে। যদি আপনারা কিছু ভালো খারাপ যেটাই কমেন্ট করেন সেটাই আমার জন্য অনেক বড় ব্যাপার। তো প্লিজ ভিডিওটা দেখুন, যদি ভালো লাগে তারপরে তো লাইক কমেন্ট করবেন, আর যদি কিছু আপনারা ভুল ভ্রান্তি দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে, সেটাই রিকোয়েস্ট থাকলো। তো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন সন্ধে লেগে গিয়েছিলো, মেয়ে এসে গিয়েছেন, তো মেয়ে গিয়ে এখন পড়তে বসছে আর আমরা চাটা খেয়ে নিয়েছি। তো এখন আমি মেয়েকে একটু পড়াশুনো করে নিবো, আর আপনারা জানেন পড়াশুনো করানোর টাইমে আর কিছু ভিডিও করা হয় না। তো এখনো মতো এতটুকুনি থাকলো। তো বর এনেছিল রাত্রেও করে দেখুন মাছ, তো আমি মাছটা কেটে এনেছিল, আমি ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটার আমি একটা খুবই সুন্দর টেস্টি টেস্টি একটা রেসিপি করে নিয়েছি, সেটা আমি আপনাদেরকে নেক্সট ব্লগে রেসিপি ব্লগে দেখিয়ে দিব কিভাবে করেছি পুরো ডিটেলসে। তো আমি এখন সব কিছু পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমরা সবাই মিলে ডিনারটা করে নিচ্ছি। আজকের ব্লগটা এখানেই করে দিচ্ছি, অ্যান্ড আপনাদের যদি আজকের সুন্দর ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন, আর শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো তাহলে টাটা, বাই বাই, কালকে আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে। তো আজকের মতো এতটুকুনি থাকলো, বাই বাই।